नमस्कार बंधुरा, आबार चले एसेछि नतून एकटा भिडियो निये। आजकेर करब काठालेर लुचि। देखते थाको आमार भिडियोटा, आमार चैनलटा सबस्क्राइब करे राखो नतून नतून भिडियो पावार जोन्नो। चलो देखे नी किभाबे करछि। प्रथमे एक कप मयदा निएछि, मयदाटा तेले नेब चालाय। এইবার কটা কাঁঠাল নিয়েছি, কাঁঠালের কপ নিয়েছি, এই ভেতর থেকে দানাটা ছাড়িয়ে নিয়েছি। এরকম গলা কাঁঠাল হলে তাহলেই ভালো, খাজা কাঁঠাল হলে হবে না। এরকম গলা কাঁঠাল লাগবে, পেকে গেছে প্রচুর। খাজাই কাঁঠাল কিন্তু প্রচুর পেকে গেছে, নরম হয়ে গেছে, এতেই ভালো হবে। এটাকে এবার আমি নিগড়ে এ রসটুকুনি সব বার করে নেব। এর মধ্যে দিয়ে চটকে চটকে রস বার করে নেব। একটু সময় লাগবে এটা করতে। যতটা প্রয়োজন যতটা ময়দা নেব সেইরকম অনুযায়ী কাঁঠালের রসটা বার করে নেব। একটু সময় নিয়ে নিয়ে করতে হবে। এবার আমি দেখে নেব ওইটুকুনি রসের মধ্যে ময়দাটা মাখা হয়ে যাবে, না হলে আবার এর থেকে ফের হচ্ছে এইরকমভাবে রসটা বার করে নেব। এবার একটু অল্প নুন দেব, একদম সামান্য নুন, অল্প, এক কাপ ময়দা তো এরম অনুযায়ী অল্প নুন। ময়াম দেওয়ার জন্য এক চামচ সাদা তেল দিয়ে দেব ওর মধ্যে। দিয়ে এবার ভালো করে মেখে নেব। একটু নরম হয়ে গেছে, এক চামচ ময়দা দিয়ে দেব। ময়দাটা মাখা হয়ে গেছে, ওপর থেকে অল্প তেল দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আরো একবার মেখে লেচি কেটে নেব। এবার বেলে নেব, তেল লাগিয়ে নিয়েছি অল্প করে।
লুচিগুলো বেলা হয়ে গেছে, এবার তেলে সাদা তেলে ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার লুচিগুলো দিয়ে দেব। আমার কাঁঠালের লুচি তৈরি হয়ে গেছে, খেতেও খুব সুন্দর লাগে। একবার তোমরা তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে, আর আমাকে কমেন্ট করে জানাবে। আজকের আসি, টাটা।